স্ক্রিনশট ফাঁস ছাত্রদের উপর গরম পানি ঢালতে বললেন অরুণা বিশ্বাস তো এটার হলো একটা স্ক্রিনশট একটা তাদের গ্রুপের একটা স্ক্রিনশট ফাঁস হয়েছে সেখানে খুব অ্যাক্টিভ ছিলেন প্রয়াত বলবো নাকি সাবেক বলবো বুঝতে পারছে না যাই অরুণা বিশ্বাস জায়েদ খান চিত্রনায়ক ফেদোস রিয়াজ অভিনেত্রী সোয়ানা সাবা তারিন সুইটি সহ বেশ কয়েকজন এই যে দর্শক এইগুলি যে নামগুলি বললাম এগুলি এখন কেউ কিন্তু অভিনয় জগতে নাই কিন্তু এরা অল দ্য টাইম দেখবেন যে রাজনৈতিক অঙ্গনে এদের নামগুলো আসে এরা আহ মনে হচ্ছে যেন এরাই আসলে এখনো মানে খুব অ্যাক্টিভ শিল্পী মানে এরা এদের এরা কোনো পর্দায় নাই ওই ইউটিউবেও নাই বড়ো পর্দা ছোট পর্দা কোথাও নাই এখন অরুণা বিশ্বাস তারপরে জায়দ খান চিত্রনায়ক নায়ক রিয়াজ সোয়ানা সাবা সুইটি আমি আসলে কি বলবো এদের সম্পর্কে মানে আমার মুখ দিয়ে কখনো খারাপ কথা আসে না এগুলি আমাদের প্রবাসের একজন দুজন আছেন তারা বেশ ধোলাই করতে পারে এবং চমৎকার কিছু শব্দ এদের উদ্দেশ্যে মানে ছাড়েন তো এটা আমি আর বলতে চাই না আমার বলাও বোধ হয় সাজে না আপনারা আমি কখনো বলি না যেহেতু আমি বলতেও পারবো না তাদের মতন করে এত সুন্দর করে কিন্তু দেখেন এই মানুষগুলো এরা কম বেশি ছিল ভালোই খারাপ না যখন একে তাদের মানে পূর্ণ যৌবন ছিল চলচ্চিত্রে অভিনয়ে তারা দক্ষতা দেখিয়েছেন কিন্তু এরপরে যেটা করছেন আত্মঘাতী আত্মঘাতী এই অর্থে তারা তো তাদের নিজেদের মানে সুনামটাকে বা ঐতিহ্যকে একেবারে ধুলাই মিশিয়ে দিছে আর এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে এখন যারা অভিনয় ভালো করছেন বা যারা সম্ভাবনাময়ী বা এই সেক্টরে যারা আসতে চান তারাও কিন্তু হতাশ হচ্ছেন অথবা আতঙ্কিত হচ্ছেন অথবা খারাপ পথ হিসেবে এদের পথগুলো বেছে নিতে চাচ্ছেন এইটা তার মানে এইগুলি হচ্ছে অভিশাপ এদের এই আচরণ এদের তৎপরতা একেবারে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কয়েকজন তারকা দেখলাম মুস্তফা তারপরে কয়েকজন নতুন অভিনেত্রী চমক দেখলাম চমৎকার পোস্ট দেখছি তাদের এরা এই অবস্থানের থেকেও সিএমকেও আমি মাঠে দেখলাম হ্যাঁ তারপরে তো আরো কয়েকজন খুব চমৎকার তাদের এমনকি আমাদের যেই মোশারফ করিম সেও রাস্তায় নেমে আসলো এইটুক চেতনা তাদের আছে এইগুলি হচ্ছে এত বেশি ধিকৃত নিন্দিত যে এদের তো সেগুলো নেই বরং উস্কানি হিসাবে দেখেন এখানে যেটা হচ্ছে যে একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট ভাইরাল হয়েছে আজ সকালে সেখানে আলো আসবেই নামক একটি চ্যাট গ্রুপে বেশ কয়েকজন শিল্পী ও সাংবাদিককে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কথা বলতে চাই সেখান থেকে পাওয়া যায় অভিনয় শিল্পী অরুণা বিশ্বাস জায়দ খান চিত্রনায়ক ফেদ্দোস রিয়াজ অভিনেত্রী সোহানা সাবা সুইটি সহ বেশ কয়েকজনের নাম সেখানে তাদের বেশ কয়েকজনের কথোপকথন দেখা যায় এক পর যে একজন লিখছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন ফায়ার সার্ভিস ও গণমাধ্যম কর্মীদের ঢুকতে দিচ্ছে না টোকাই জামাত শিবিরের মেধাবী আন্দোলনকারীরা এর বিপরীতে অরুণা বিশ্বাস উত্তর বলেন গরম জল দিলেই হয় অন্য একটি পোস্টে লিমন আহমেদ নামে একজন সাংবাদিক নির্মাতা মোস্তফা ফারুকির ছাত্র আন্দোলনের পক্ষে করা একটি পোস্ট শেয়ার করে লেখেন অস্ট্রেলিয়ায় বসে আল মতো জ্ঞান দেয়া হচ্ছে তার মতো নোংরা লোভী হিংসুটে হিংস্র স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক মেধাবী এই মহাদেশে আর আসেনি আর আসবেও না মোস্তফা সরোর ফারুকি আমি বলতাম বলতেছে চিন্তা করেন তার সম্পর্কে একটা মন্তব্য করাটাও দুঃসাহসের ব্যাপার সবাই তাকে কি পরিমাণ ভালোবাসে এবং সম্মান করে তার সম্পর্কে এই কথাগুলো লিখতেছে ইতিমধ্যে আলোচনা তৈরি হয়েছে এর মধ্যে অনেকেই অরুণা বিশ্বাস সহ ছাত্র আন্দোলনের বিরুদ্ধে উস্কে দেয়ার আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নির্মাতা মোস্তফা সরার ফারুক কিও স্ক্রিনশটটি পোস্ট করে তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন পাশাপাশি গণমাধ্যমকে এসব শিল্পীদের পুনর্বাসন না করার আহ্বান জানিয়েছেন আমি শেষের দিকের এই কথার সাথে একমত কিন্তু এই যে এই খামো খায় এদের বিরুদ্ধে মামলা টামলা করে হয়রানি করার দরকার নেই মানে এরা এমনিতেই মানে উচ্ছিষ্ট এরা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে কিছু সুবিধা নেওয়ার জন্য কাজগুলো করছে নিঃসন্দেহে অন্যায় এদেরকে এখন সচেতনভাবে সামাজিকভাবে বয়কট করাটাই হবে সবচেয়ে বড় শাস্তি যাতে আর কখনো গলা উঁচু করে কথা বলতে না পারে নিশ্চয়ই ইতিমধ্যে শিক্ষা হয়েছে এখন ওই প্রকাশে দেখবেন এদেরকে পাবেন না তারপরে ওই রাজধানীর বিভিন্ন কোনায় কোনায় যে বিভিন্ন ধরনের আড্ডা এক সময় ছিলাম শনির আড্ডা ওই সমস্ত ওই আড্ডা সেখানে নানা রকম বোতলের নিয়ে যে আড্ডা টাড্ডা চলে এই সব নাই এখন আর এগুলিতে যাওয়ার সাহস নাই প্রকাশ্য তারা বের হয় না হ্যাঁ হেনস্থ হওয়ার ভয়ে তেমনিতেই তারা সামাজিকভাবে মানে উৎখাত হয়ে গেছে তো এই ব্যাপারে সবাইকে সচেতন করাটাই হলো দায়িত্ব আর হচ্ছে নতুন সংস্কৃতি নতুন দেশের ভবিষ্যৎ নির্মাণের জন্য শিল্পীদেরকে নতুনভাবে কাজ করা তাদের মেধা মনন তৈরি করা এই কাজগুলো আসছে সুতরাং এর বিপরীতে এই সমস্ত রিয়াজ তারপরে ফেদোস ছাবা কি ছাবা করিম নাকি তারপরে অরুণা বিশেষ এদের পিছনে সময় নষ্ট করার কোনো মানে হয় না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ